Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillah rabbil alamin wa laqibatu lil muttaqin wa salatu wa salam ala sayyidil anbiya wal mursalin wa ala alihi wa ashabihi wa zurriyatihi wa ahli baitihi ajmain. Amma ba'd, a'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Ihdinas siratal mustaqim. Sadakallahul azim. Sallallahu ala seyyidina ve maulana Muhammed ve ala alihi ve ashabihi ve zürriyetihi ve ahle beytihi ecmain. Deş ve provaşi Müslüman bayi bu nera. Allah Teala hoşçaş mehribaniyeti. Aşağı bunlara balo asin. Amin o balo asin. Kup kutin şomay. দুর্যোগ সময় দুঃসময় গোটা পৃথিবী মহামারীতে আক্রান্ত। আজ 9 এপ্রিল, 14ই শাবান রোজ বৃহস্পতিবার, লাইলাতুল বরাত সামনে। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফ নিসফে শাবান লাইলাতুল বরাত গোটা মুসলিম জাতির ভাগ্য রোধনী হিসাবে আল্লাহ রসুল এরশাদ করেছেন। সম্মানিত সুধী মুসলিম ভাইয়েরা, আজকের রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ রায়, লাইলাতুল বরাত। হাদিস শরীফ আল্লাহ নব্বী ফরমান, এর সাইতে আর উত্তম উম্মত হইতে পারে না। আমার উম্মতের মাঝে যে আজকের পবিত্র রাত্রে সদ্যবি দিবাগত ফন্ডই রায় লাইলাতুল বরাত রায় শাবানের, যা আমার উম্মত ওটা রায় নামাজ তসবিহ তাহলিল কোরআন শরীফের তেলাওয়াত যে উম্মতে আমল করব, এসে একটা ভাগ্যবান উম্মত হইতে পারে না। আর যদি ফন্ড শাবান কেউ রোজা রাখুন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, মান সোমা ইয়াউমা খামিসা আশারা শাবান লাম তাম সাসুন নারু আবাদা, যে শাবানের 15 তারিখ রোজা রাখবা, আল্লাহ রাব্বুল আলামিন ওই রোজাদার উম্মতের শরীরের মাঝে দুজহর আগুন স্পষ্ট করবে না। যে রোজা রাখবা তার শরীরের মাঝে দুজহর আগুন স্পর্শ করবে না, অর্থাৎ আল্লাহ তাআলা তার জন্য দুজহর আগুন হারাম করে দিল। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহি আল-আযীম। হযরত হাজী কেরাম, সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আমি ছোট্ট মানুষ, আপনারা সামনে আইসি শুধুমাত্র 2 একটা কথার জন্য। আজকে লাইলাতুল বরাত মুসলমানদের ভাগ্য রজনী, গোটা পৃথিবী জুড়ে মহামারীতে আক্রান্ত। আমরা সব আমরা কঠিন সময়ের মাঝে অবস্থান করছি। বিশেষ করে আমরা বাংলাদেশ সরকার, আমরা সদ্যও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার অক্লান্ত পরিশ্রমে, কষ্টের মাধ্যমে, বুদ্ধির মাধ্যমে আমরা গোটা বাংলাদেশ মোটামুটি একটা হেফাজতের মাঝে, আমরা বাংলাদেশে জনগোষ্ঠীর কীভাবে হেফাজত করা লাগে একটাকে চিন্তা করার কারণে আমরা আলহামদুলিল্লাহ বহুত সুস্থ আছি। এর বাদেও যারা মহামারীতে আক্রান্ত আছেন বা কিছু মানুষ মারা গেছেন, রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, গজব কাফিরের জন্য, বড় গজব যদি এটা আল্লাহর পক্ষ থেকে কাফিরকে আল্লাহ দেন, বড় গজব যদি কাফিরকে আল্লাহ ধ্বংস করেন, এই গজব যদি মুসলমানদের ছড়ায় তাহলে আমরা তাই এটা পরীক্ষা। আর যদি আল্লাহ নব্বী ফরমান, যদি কোনো উম্মত মারা যায় এই গজবের মাঝে হইয়া এই মহামারীতে, তাহলে তো যা শহীদই দরকার। যাই হোক, আল্লাহ তালে আমরা সবর এখতিয়ার করার তৌফিক দৌকা, ধৈর্য ধারণ করার তৌফিক দৌকা, যেমনি আমরা ইমান হারা না হই। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আজকে রাত্রে যদি আমরা প্রত্যেকের বাসায় বাসায় যদি আমরা নামাজ পড়ি, দেখো আজকে
এই মসজিদে খানকা নমাজ ওয়াজ মাহফিল সব বন্ধ, তার কারণ ধর্মীয় সব কিছু বন্ধ। যে আমরা কোনো মুসলমান কোনো মানুষ এখন খামদা দিতাম না, হয়তো মহামারীতে কোনো রোগী যদি খামদা চায় তাহলে হয়তো আমার কাছে বিমার আইতে পারে, এই জন্য আমরা দূরে থাকতাম। এই আপ্রাণ চেষ্টা সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রী খুব খুব কষ্টের মাধ্যমে গোটা বাংলাদেশ লোক কইরার আসন, লকআউট কইরার আসন। যেমনি জনগোষ্ঠী ধর্ম বর্ণ নির্বিশেষে যে আমরা সবই ভালো থাকতাম পারি, কিন্তু আমরা সচেতন হওয়ার দরকার, আমরা সতর্কতা হওয়ার দরকার। আমি নিজে বাঁচি, নিজের ফ্যামিলিরে বাঁচাই, নিজের আহালরে বাঁচাই। এই জন্য কয়েকটা দিন আমরা যদি আলাদা আলাদা থাকি, আমরা যদি সবলোকে মিশি না, এই জন্য তো মসজিদ আজান হইব, নমাজ হইব, ছোট্ট একটা জমাত হইব, আমরা প্রত্যেকে বাইরে বাইরে নমাজ পড়ি। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন যে তোমরা গড়লে তোমরা কবর বানাইও না, গড়ো নমাজ পড়ো। এই জন্য সুযোগ হয়েছে এখন গড়ো নমাজ পড়ি, আজকে রাত্রে আমরা গড়ো নমাজ পড়ি, কোরআন শরীফ তিলাওয়াত করি, নিজের হচ্ছে হাজ্জা লইয়া মিলাদ শাবান মাস প্রায় আমরা মিলাদ শরীফ করাই বা মিলাদ শরীফ করি, আমরা গড়ো নিজের বাচ্চা হাজ্জা লইয়া। এই পাশের ঘর থেকে লুকানার কোনো দরকার নাই, নিজের ঘরের মানুষই আমরা মিলাদ করি, আল্লাহ রসুলের রসিলা লই, আল্লাহ রসুলের রসিলা লই মিলাদ শরীফ করি, আমরা জিকির আজগার করি। আমি অনুরোধ করবো আজকে যদি আমরা একসাথে তৌবা করি, সবে নমাজ পড়ি, আল্লাহর কাছে গুনাহগারি করি, আল্লাহর কাছে আমরা কই, তাহলে অবশ্যই আল্লাহর হাবিবুর উম্মত হিসেবে আল্লাহর দরবার থেকে আমরা নামুরা দিতাম নাই, বরং এর উসিলে আল্লাহ তালায় আমরা দেশটাকে আল্লাহ তালায় মহামারী উঠে লিয়ে রাইবা। গোটা পৃথিবীর মানুষ আজকে আক্রান্ত মারবে, কিন্তু আতঙ্ক হওয়ার দরকার নাই, আমরা সতর্ক হইতাম, আমরা সবসময় কেয়ারফুল থাকতাম, যে নিজে পরিষ্কার থাকতাম, নিজের আহালকে পরিষ্কার রাখতাম। যেমনি এই আল্লাহ তালায় আমরা সতর্কতার কারণে আমরা আল্লাহরও ভয় করি, আল্লাহর গজবরেও ভয় করি। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন দেশে বিদেশে যারা আছেন, যারা বন্দী অবস্থায় আছেন, বিশেষ করে আমেরিকা, লন্ডন, ফ্রান্স, সৌদি আরব, ভারত, আমরা প্রায় বন্ধু বান্ধব আত্মীয় স্বজন হল আছেন, আল্লাহ তালায় প্রত্যেকের হেফাজত করুক। এই মহামারী থেকে আজকে রাত আমরা সবে আজকে রাত আমরা আল্লাহ কাছে কই, আমরা নিজের দায়, নিজের আহালের দায়, নিজের বিবি বাচ্চার দায়, ভাই বোনের দায়, সবর দায় আমরা আল্লাহর কাছে শ্রদ্ধা মাঝে ফরি, আল্লাহ কাছে আজকে তাহাজ্জুদ নামাজ ফরি, কোরআন শরীফ তিলাওয়াত ফরি, হাদিস শরীফ আল্লাহ নব্বী ফরমান লাইলাতুল কদর যদি কেউ সূরা ইয়াসিন যদি কেউ পরে তিনবার, সূরা দোকান যদি সাতবার কেউ তিলাওয়াত করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনে এক বৎসর হায়াত দান করেন, সুবহানাল্লাহ, এক বৎসর রিজিক দান করেন, এক বৎসর আল্লাহ গুনাহ মাফ করে দিন। এই জন্য আল্লাহর কাছে চাই, বিশেষ করে সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আজকে রাতে আল্লাহর কাছে আমরা তৌবা করি, যে আমরা গুনার কারণে তো আজকে মাথার উপরে আমরা গজব সয়লাম, গজবটাকে আমরা আল্লাহর কাছে পানা চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন রোগ থাকি বারবার পানা চাইছেন, আবু দাউদ শরীফের আয়াত, আল্লাহ নবী ফরমান আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুজাম ওয়া মিন সাইয়্যিল আসকাম। আল্লাহ দবল উম্মাদ কষ্ট রোগ বড় বড় কঠিন রূপ থাকে আমারে, আমার সাহাবায়ে কেরাম ধরে, আমার উম্মত ধরে বাঁচাও। এই তো আমরা সব সময় করতাম, তো আমি নালায়েক আপনারা সামনে আইছি, আমার দায় হাসরির দোয়া করবা, আমার আহালার দায় দোয়া করবা, আর এই করোনা ভাইরাসের দায় যে কী করা লাগে, কোনো কিছু নাই, আল্লাহর কাছে তৌবা করা, আল্লাহর কাছে মাফ চাওয়া, আল্লাহর কাছে এটা থেকে ফানা চাওয়া, আর সতর্কতা অবলম্বন করা। মুসলমানের তো আমি আরাধন করছি যে মুসলমান আমরা যারা নমাজি আছি, আশা রাখি আমরা করোনা ভাইরাসে পাওয়ার কথা নাই, তাহলে পাঁচবার হাত মুখ ধুই, পরিষ্কার থাকি, অজু পড়ি, আমরা নমাজের জন্য অজু যে সময় পড়ি আমরা পরিষ্কার থাকি, অবশ্যই পরিষ্কার থাকতাম। আর বিশেষ করে সকালে যদি পারেন, তাহলে কিছু এই খেজুর খাইবা, খেজুর আজুয়া খেজুর যদি থাকে গরম খেজুর খান, জানো সাতটা সাত দিনে যদি খান খাওয়া এর বাদে
খালি জিরা খাওয়া, সকালে কিছু খালি জিরা নিজে খাইবা, টেন্টুরা টুরা খাওয়াইবা, মধু খাওয়াইবা, লেবুর লেবুর রস খাওয়াইবা, ভিটামিন সি ডাক্তার আপনার পরামর্শ দিয়েছেন। আমরা সতর্কত অবস্থায় থাকিয়া ভিটামিন সির খাদ্য আমরা খাইতাম, বা এক কথায় সতর্কতা পরিষ্কার এর বাদে সবসময় যে মানুষটাকে দূরে থাকতাম। আজকে মানুষটাকে দূরে রাখার জন্য দেশ বাঁচাইবার দায় প্রধানমন্ত্রী অক্লান্ত পরিশ্রম করলা, অক্লান্ত পরিশ্রম করলা, অনেক কষ্ট হইয়া নিজের নিজের প্রশাসন দিয়ে জায়গায় জায়গায় গ্রামে গ্রামে শহরে শহরে যে মানুষ আমরা এখানে হইতাম না, আমরা আলাদা থাকতাম, প্রত্যেক প্রত্যেক বাসার মাঝে থাকতাম, প্রত্যেক দিন বাসার মাঝে থাকি। আমরা যদি সতর্কতা অবলম্বন করি আশা দেশ বাঁচব, ওটা মানব জাতি বাঁচবো, আমরা যদি বাঁচি, মুসলমান যদি বাঁচে তাহলে ইসলাম বাঁচল, কোরআন হাদিস মাদ্রাসা স্কুল কলেজ সব কিছু রক্ষা হইত। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিনে আমরা হেফাজত হরুকা, হেদায়ত নসিব হরুকা। বিশেষ করে বিদেশটাকে অনেক আল্লাহর মায়ের বন্ধ হলে দোয়া চাইছেন, আল্লাহ রাব্বুল আলামিনে প্রত্যেকের দোয়ারে আল্লাহ কবুল হরুকা, নিয়তে কবুল হরুকা। যারা বন্দী অবস্থায় আছেন বড় অসহায়ের মাঝে, প্রত্যেক অসহায় যারা আছেন বন্দী অবস্থায় আল্লাহ তালায় প্রত্যেকের হেফাজত হেদায়ত নসিব হরুকা। মহামারী আজকে শাবানের 14 দিবস, আজকে রাত বৃহস্পতিবার শুক্রবারই রাত, আমরা প্রত্যেকে আল্লাহর কাছে খান দিয়ে আল্লাহ এই মহামারীতে আল্লাহ উঠাইয়া লিয়া দিতা, আল্লাহ রহমতের হাওয়া চালু হর্তা গজবর হাওয়ারে আল্লাহ উঠাইয়া লিয়া দিতা। আর একটা পরামর্শ আমি ছোট মানুষে দিই যে সরকার অনেক কঠিন পরিশ্রম করার পরেও আমরা প্রত্যেকে ঘরে ঘরে চাহিদা খানি দিতা, যারা গরিব মানুষ আছেন খাদ্য পৌঁছাইয়া দিতা। কিন্তু আমরা যদি একটু মনটারে বড় করি, প্রত্যেক গ্রামে গ্রামে চার পাঁচজন ধনী আছেন, কিন্তু এরা যদি আমরা প্রত্যেকে আমরা নিজের আত্মীয় স্বজন গরিব যারা আছেন, আইলে রিক্সার ড্রাইভার, বেনর ড্রাইভার, টাকার ড্রাইভার, সিএনজির ড্রাইভার, যারা ভিক্ষুক আছে, অসহায় আছে, এরা যদি আমরা কিছু দেই, তাহলে তো কমত নাই, দিলে বাড়ে। বরং এই মহামারীর সময় আমি তো আশাবাদী, মহামারীর সময় যদি কেউ এইলা সাহায্য করে তাহলে খালি কেমতের দিন উত্তম যা যা আল্লাহ বেঁচে আছে। আল্লাহ তালায় আমরা বুঝতে পারে সচ্ছলতা হিসাবে রাখুকা, ভালো রাখুকা, সুস্থ রাখুকা। আমরা যেন গরিব হরি এই সময়ে সাহায্য করি, প্রত্যেকে নিজের আহাল মুখা খেয়াল করি, বাজার আটো রাস্তাঘাটে আমরা জমায়েত না হই। আজকে লাইলাতুল বরাত, এই মিলাদর দায় এখন হওয়ার দরকারও নাই, নিজের ঘরে ঘরে বইয়া আমরা মিলাদ করি, মিলাদ করি, কিয়াম করি, জলসা করি, আল্লাহর হাবিবুর রসিল্লা লই, আল্লাহর হাবিবলে সালাম দিই নিজের ঘরের মাঝে। হ্যাঁ, জিয়ারত রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত করছেন লাইলাতুল বরাতর রায়, আম্মা জান আয়েশা সিদ্দিকা তাকে রায়াত আছে, আমরাও জিয়ারত করতাম। এ সব এখানে মিলিত ইয়া বরাবর জেলা করে ইলা করার দরকার নাই, বরং এখন দুইজন ইয়া আমরা আমরা মা বাবার জিয়ারত করতাম। গোটা বাংলাদেশ হলি আল্লাহর বাংলাদেশ আশা রাখি, আমরা যদি প্রত্যেক আল্লাহর কাছে তবা করি, আল্লাহর কাছে গুণাদারি করি, আল্লাহ আমরা তবা কবুল করবা। বিশেষ করে সিলেট, সিলেট গিয়ে হইল অলি আল্লাহর দেশ, হজরত শাহজালাল মজরদি আমনি রহমতুল্লাহি আলাইহির দেশ, হজরত শাহরানের দেশ, আল্লামা ফুলতুলি সাহেব কিবলার দেশ, এরবাদে অনেক 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 অলি আল্লাহ অলি জমিন আরামও আছেন আল্লাহ রাব্বুল আলামিন। এরার উসিলে আমরা রইতাম, আমরা গৌরব হইয়া তিলাওয়াত হইয়া এরার আরোয়ার মাঝে আমরা হাদিয়া পৌঁছে দিতাম। আশা তারা রুহ মুবারক আমরা প্রতি প্রসার দিতাম, এরার উসিলায় আশা করি তো আমরা সিলেট বিশেষ করি আমরা মহামারী আবার ক্ষতা নাই, আইতেও নাই। আমরা যদি সতর্ক থাকি, আমরা যদি আল্লাহমুখী, উনি তো মসজিদ কম মানুষ যাওয়ার নির্দেশ হয়েছে, কিন্তু বহুত মানুষ দেখা যায় এরুসিলায় মসজিদ তো আর যাওয়াও দরকার নাই, বরং গরু গরু নমাজ নাই। এই যে কিছুমান যে মাঝে বা মসজিদ বন্ধ করিল জৈন তার নমাজও আর দেখতে পারতে নাই, না আপনি গরু নমাজ হরুকা, গরলে নমাজ দিয়ে আবাদ হরুকা, গরু আল্লাহ আল্লাহ হরুকা, কোরআন সৃষ্টি লাউত হরুকা। আমি অনুরোধ করব প্রত্যেক সকালে যদি আমরা মা বোন আত্মীয় স্বজন যারা আছেন কোরআন সৃষ্টি লাউত করেন, এবং প্রত্যেক মাগরিব বাদে তিলাওয়াত করুন। যে দেশ সকালে সূর্য ওঠার সময় কোরআন শরীফের তিলাওয়াত, সূর্য অস্ত যাইবার সময় কোরআন শরীফের তিলাওয়াত থাকে, এই দেশে তো মহামারী আবার কতও থাকে না, কতও হয় না। যাই হোক, আল্লাহ তালা আমরা হেফাজত নসিব হরুকা, হেদায়ত নসিব হরুকা। আমরা প্রত্যেক ভালো যারা দেশে বিদেশে আছি, প্রত্যেক আপনারা ভালো থাকুকা,
ইনশাআল্লাহ আমার জন্য আপনারা দোয়া করবা, আমিও আপনার জন্য দোয়া করব। আল্লাহ তাআলা কুতুবের হেদায়েত হেফাজত নসিব করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।